মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক আহত তিন। বছর 54-র রফিকুল মণ্ডল পেশায় ব্যবসায়ী। রমজানের প্রথম দিন তাই বাজার করে বাড়ি ফিরছিল, কিন্তু তার আর নিজের বাড়ি ফেরা হলো না। বাজার করে এসে বোলতলাতে নিজের বাড়ির সামনে রফিকুল মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। একটি 407 বালি বোঝাই গাড়ি দ্রুত গতিতে আসছিল, উল্টো দিক থেকে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুলকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মোটর সাইকেলের তিনজন আরোহী গুরুতর জখম হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে গাড়িটিকে আটকে ফেলে। চালক ও খালাসি পলাতক। মোটর সাইকেলের আরোহীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার পার হাসনাবাদ ও লেবুখালি রোডের বোলতলায়। এই ঘটনায় রীতিমতো বোলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে 407 গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। আজকে সকাল 9টার দিকে হাসনামার দিক থেকে একটা 407 বালি নিয়ে আসছিল। এখানকার আমার স্থানীয় আমাদেরই এক ভাই রফিকুল মণ্ডল, ওই তার সাইডেই সে দাঁড়িয়েছিল মোটরসাইকেলের দু সাইডে পা দিয়ে। গাড়িটা হঠাৎ এসে ব্রেক ফেল করে ওকে নিয়ে চেপে দেয়, রং সাইডে গিয়ে মারে, মানে যে মারা গেছে তার সাইডে সেছিল, গাড়িটা রং সাইডে গিয়ে তারে স্পট ডেড করে দেয়। তৎক্ষণে প্রশাসনও আসে, এসে সঙ্গে সঙ্গে আমরা ডেড বডিটা তুলে রিকভার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে ডেড ঘোষণা করা হয়। পাশাপাশি চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।